একটা চেঞ্জ হইছে দিস ইজ সাকিব সাকিবের এই কথাটার জবাব আমি তাকে দেব দাঁত ভাঙা জবাব দেব তাকে আমি সে কুল কিনারা পাবে না চলচ্চিত্রে টিকে থাকার প্রসঙ্গ হচ্ছে ঝন্টু দাদু অ্যানালগ যুগের মানুষ সাপ ওজা চাল তুলে কিচ্চা পালা এই রকম সিনেমা বানাতেন ডিজিটালে এসে সেই একই গল্প পাবলিক আর খাচ্ছে না সো বস সাকিব খান সেই সূত্র ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল সিনেমা বানানোর পরামর্শ দেন ঝন্টু দাদুকে সঙ্গে রিলিজের পর সে আমাকে ফোন করেছিল ফোন করে যে আপনার ছবিটা আমি দেখেছি আমাকে যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নিয়েন দাদুকে সাকিব খান বলেন সেই মানে সিনেমা যদি হয় তবে আমাকে ডাকিয়েন আমি সম্মান বজায় রেখেই বলছি আমি ছবিটা দেখেছি হাসতে হাসতে বলছে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়েন ও কত বড় শিল্পী বড় বড় প্রতিষ্ঠানদেরকে কথা বলবো সে ব্যান্ড হয়ে যাবে এই কথাটার ভিতরে অনেক মাহাত্ম্য আছে এই কথাটার ওয়ান টুতে নাই হয়ে যায় দিস ইজ সাকিব আমি জেনারেল মিটিংয়ে বলবো সব পরিচালকদের কাছে কজন পরিচালক তাকে সমর্থন করে আর কজন পরিচালক আমাকে সমর্থন করে এটা আমি দেখবো ব্যাস এতেই জানো ঝন্টু দাদু তেল বেগুনে জ্বলে উঠলেন বৃদ্ধ মানুষ ঝন্টু দাদুকে কেউ কিছু বলবেন না তিনি অনেক প্রবীণ সম্মান নেই থাক তিনি কি বলতেছেন বলুক ওনার স্টাইল লুকটা চেঞ্জ হইছে কিছু এখন আপডেট হইছে আই লাইক হিম সাকিব খান এখন অনেক ব্যস্ত কারণ তিনি নতুন নতুন নির্মাণ করছেন এবং এর ফাঁকে অসমাপ্ত কাজেরও সমাপ্তি ঘটাতে চান যেমন বদিউল আলম খোকনের অসমাপ্ত সিনেমা আগুনের কাজ শেষ করে মুক্তি দিতে চান বদিউল আলম খোকনকে 22 ডিসেম্বর থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছেন সাকিব খান নট লাইক দ্যাট যে সুপারস্টার বলে সবাই পছন্দ করে এমন কিছু না বাট ওনার ক্যারেক্টার বা ওনার যে অভিনয়টা এটা মেবি অন্যরা কেউ নিতে পারবে না সাকিব খান হচ্ছে নায়কদের ফুল প্যাকেজ পর্দায় ওকে সবভাবেই ভালো লাগে মুহূর্তে যে কোনো বিষয় আয়ত্ত করে পর্দায় ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা রয়েছে তার মেগাস্টার সাকিব খানের চাহিদা দুই বাংলায় সবার শীর্ষে সাকিব খানের জনপ্রিয়তা দেখে অনেকেরই হিংসা হয় আর একটা কথা ইন্ডিয়ায় অনেক নায়ক থাকতে সাকিব খানকে দিয়ে কাজ করায় কেন কারণ একটাই সাকিব খান কী জিনিস তারা জানে আপকামিং যে কয়টা মুভি আসবে সবগুলো মুভি কোয়ালিটিফুল বিগ বাজেটের হবে ঘোষণা দিব আর 10টা দিন একটু ওয়েট করো আমরা পরের সিনেমা নিয়ে ভাবছি অনেক বড় একটা চমক সিনেমার জন্য আসছে কোনো গুঞ্জন এটাই এখনো গুঞ্জনই বলতে পারি যা যা নিউজ দেখছেন এখনো গুঞ্জন কারণ অফিশিয়াল ঘোষণা ছাড়া সবকিছু গুঞ্জন কিছু পরিচালক ও ডিরেক্টরকে শিডিউল না দিতে পারলে তারা বলবে সাকিব ভালো না আরো কিছু শিল্পী আছে সাকিব খানের জনপ্রিয়তার কাছে বোল্ড আউট হয়ে গেছে তাদেরও তো অ্যালার্জি আর হিংসা হবে সাকিব খান ইন্ডিয়ান মুভি করলে দোষ তারা রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে একটাবার যদি ইন্ডিয়ার মুভিতে চান্স পেতাম আমি ফ্রিতে কাজ করতাম আমি মনে করি আপনাদের হিংসাই আপনারা বেকার সাকিব খান এমন একজন ব্যক্তি যে কখনো ছোট বড় কাউকে ছোট করে কথা বলেন নাই কিছু কথা সবসময় মনে রাখবেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের সর্বশেষ সুপারস্টার এবং বাংলা চলচ্চিত্রের একমাত্র মেগাস্টার সাকিব খানের মুভি নিয়ে ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউই সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না সাকিব খানের জন্য সাকিবিয়ানেরা সবসময় প্রস্তুত থাকে হেটার্স সহ মীর জাফরদেরকে উচিত জবাব দেওয়ার জন্য